ইদানিং তরুণদের কোনো আড্ডায় যোগ দিলে সব বিষয় ছাপিয়ে আলোচনা যেন এক বিন্দুতে এসে দাঁড়ায়। আড্ডা ছাড়াও আত্মীয় স্বজন নিকটজন বন্ধুদের সাধারণ আলোচনায়ও বিষয়টি চলে আসে, আর তা হলো বিদেশ যাওয়ার বিষয়ে কার কি পরিকল্পনা, কে আইএলটিএস দিয়েছে, ফুল স্কলারশিপ পেতে কত স্কোর লাগবে, কার ক্লাস কবে শুরু, ইউরোপ ভালো হবে নাকি আমেরিকা নাকি অস্ট্রেলিয়া বা কানাডা। মেধাবী ও উচ্চাকাঙ্ক্ষী ছেলেমেয়েরা বিদেশে পাড়ি জমাতে হন্যে হয়ে চেষ্টা করছেন। পড়াশোনা শেষে ফিরে আসবেন কিনা এমন প্রশ্ন করা হলে অনেকের উত্তর, আগে তো যাই তারপর দেখা যাবে। তবে বিদেশে উচ্চশিক্ষায় গমনের ক্ষেত্রে একটা নীরব বিপ্লব ঘটে গেছে। একটা সময় ছিল কেবল ধনী পরিবার, বড় ব্যবসায়ী, মন্ত্রী মিনিস্টার আর আমলা পুত্র কন্যারাই এই সুযোগ পেতেন বা নিতেন, কিন্তু এখন মধ্যবিত্ত তো বটেই, সাধারণ গরিব ঘরের এমনকি কৃষক পরিবারের সন্তানেরাও উচ্চশিক্ষার জন্য বিদেশে পাড়ি জমান। ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস সিপিজে এর সহযোগিতায় বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার এর করা ইউথ ম্যাটার সার্ভে 2023 শীর্ষক এক জরিপে এমনই তথ্য উঠে এসেছে। জরিপে 42% বেশি তরুণ তরুণী দেশের বাইরে চলে যেতে চান। দেশের সব বিভাগের 16-35 বছর বয়সী 5609 জন অংশগ্রহণকারীর উপর ফেসবুকের মাধ্যমে এই জরিপ চালানো হয়। জরিপে অংশ নেওয়া 68.6% তরুণ তরুণী মনে করেন বর্তমান শিক্ষা ব্যবস্থা কর্মসংস্থান বা ব্যবসায়িক উদ্যোগের ক্ষেত্রে প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়ক নয়। উত্তরদাতাদের 55% মনে করেন বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ নয়। 57% মনে করেন গত 5 বছরে দেশে বিচার ব্যবস্থার অবনতি হয়েছে। 88.8% তরুণ তরুণী দুর্নীতিকে দেশের উন্নয়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন, আর 67.3% বেকারত্বকে বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করছেন। জরিপে অংশগ্রহণকারীদের 50.5% মূল্যস্ফীতি এবং অর্থনৈতিক সংকটকে প্রধান এই সময়ের চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন। 61.8% উত্তরদাতার মতে তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর মূল্যস্ফীতি নেতিবাচক প্রভাব ফেলেছে, আর 40% উত্তরদাতার উপর নেতিবাচক প্রভাব ফেলেছে চাকরির নিরাপত্তাহীনতা, এবং 73.4% জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছেন। এছাড়া জরিপে আরও দেখা গেছে 71.5% তরুণ তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যমের মতো পাবলিক প্ল্যাটফর্মে মত প্রকাশকে অনিরাপদ মনে করেন, আর 18 বছরের বেশি বয়স যাদের, তাদের 72% তরুণ তরুণী আগামী জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। তবে 57% তরুণ তরুণী এখনও বাংলাদেশে তাদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বলে জানিয়েছেন, আর অবস্থার পরিবর্তন হলে দেশের বাইরে যেতে চাওয়া 85.5% তরুণ তরুণী আবারও দেশে ফিরে আসতে চান। গবেষকরা বলছেন এই জরিপে ইতিবাচক চিত্রও পাওয়া গেছে। 70% বেশি তরুণ মনে করেন এই দেশেই তাদের ব্যক্তিগত অর্থনৈতিক উন্নয়ন হবে। তরুণদের একটি অংশ দেশের বাইরে চলে যেতে চাইলেও শতকরা প্রায় 60% যে দেশেই থাকতে চান সেটাও একটা ইতিবাচক দিক বলে মনে করেন গবেষকরা। পলাশ খান, ভোরের কাগজ।